help. তো ইয়ার চলে এসেছি পাবজি মোবাইলে আরও একটা ইন্টারেস্টিং গেম প্লে ভিডিও নিয়ে। তো এই গেম প্লেতে আমাদের লাকটা খুবই ব্যাড লাগছিল। কেন বলছি তোমরা এই গেম প্লেটা দেখলে বুঝতে পারবে। তো আমরা জর্জপুরে ল্যান্ড করি, নাবার সঙ্গে সঙ্গে এনিমি দেখতে পাই সিটির দিকে যাচ্ছিলো। তো আমরা ভেবেছিলাম এখানে হয়তো এনিমি নামেনি, হয়তো একটা টিম নামতে পারে অথবা কেউ নাও নামতে পারে। তো চারি জায়গায় আমরা লুট খুঁজছিলাম, বাট কোনো জায়গায় লুট পাচ্ছিলাম না। আমি আমার টিমমেট কেউই কোনো লুট পাচ্ছিলাম, আমি একটা রিভলভার পেয়ে যাই। তো এবার আমি এখানে ভেস্ট আর হেলমেট তুলতে যাই, পিছন দিকে আমার উপর পরে শট, লিটারালি বলতে 10 HP দিয়েছি আমি। এখানে জাস্ট কন্টেনারের মধ্যে লুকিয়ে থাকলে হতো না, আমাকে জাস্ট আগে এগোতে হতো। তো আমি রিস্ক নিয়ে আগে গেলাম। ভাই আগে এগোনোর সময় ভাই পিছন দিয়ে ফায়ারিং করছে, ভাই গান পেয়ে গেছিস তার মানে এটা না যে ভাই পুরো মেরে দিবি। তো আমি জাস্ট ডিসাইড করি সামনের দিকে বাড়িগুলোতে যাবো, কারণ এখানে কোনো লুট নেই কন্টেনারের উপরে জর্জপুরে। তো এখানে জাস্ট কিছু লুট আমি পেয়ে যাই। এবার আমার টিমমেটগুলোকে হেল্প করার পালা ছিল, তো তাদেরকে হেল্প করতে যাচ্ছিলাম আমি। তারা বলে অল ক্লিয়ার, জর্জপুরে কেউ নেই। তো এখানে একটা বট দেখতে পাই, বটটাকে ফিনিশ করি। এবার আমাদের পালা ছিল সিটিতে যাওয়ার, বিকজ আমরা দেখেছিলাম সিটিতে অনেক বান্দা ছিল। তো গাইজ এখানে ক্রস ক্রস আমি বাড়িতে আমি দেখতে পাই, দেখো কীভাবে মারছি একে। ভাই আমাদের টিমমেট তো আগেই নেমে যায় চলন্ত গাড়ি থেকে সুপারম্যানের মতো। তো আমরা ভেবেছিলাম এখানে একজন আছে, কিন্তু না পুরো ফুল টিম ছিল এখানে। তো এখন দেখি আমি নাম্বার 3 আমাদের নক হয়ে গেছে, তখন আমি জাস্ট উপরে যাওয়ার ডিসাইড করি, কারণ উপরে গিয়ে আমাকে মারতে হতো, ওদেরকে হেল্প করতে হতো, বারবার হেল্প করে চেল্লাচ্ছে। এখানে অলরেডি ফিনিশ করে দিয়েছিল। তো যাকে মারা হয় তার টিমমেট এখানে আমাদের উপর রাস করে দেয়, তো তার মধ্যে একজনকে নক করে দিই আমি। এর মধ্যে গাইজ আমার দুটো টিমমেট নক ছিল অলরেডি, তাদেরকে রিভাইভ করতে হতো প্লাস আমাকে এনিমিগুলোকে মারতে হতো। তো এখানে অল ক্লিয়ার আমরা ভেবেছিলাম, বাট আমি ভুল ছিলাম, সামনে দিয়ে ওরই টিমমেট একজন আসছিল, তো তাকেও আমি ক্লিয়ার করি। এবার আমার টিমমেটকে রিভাইভ দিই আমি। তো আমরা এবার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, সামনে দেখতে পাই একটা গাড়ি। তো আমি জাস্ট ঢোল করি ব্রিজের মাঝখানে, গাড়িটা স্টপ করে দিই। এবার আমি ব্রিজের মাঝখানে গাড়ি স্টপ করে কভার নিয়ে যাচ্ছিলাম এখানে, যে গাড়িগুলো ড্যামি টাইপের পড়ে থাকে সেই গাড়িগুলোর এখানে, বিকজ সামনাসামনি যদি আমাদের গাড়ি পিছনে থাকে লুকিয়ে তো আমাদের মেরে দিতে পারে। তো যাই পিছনে ফল ব্যাক করে কভার নিচ্ছিলাম। তো আমার দুটো টিমমেট সামনে ছিল, আমি পিছনে ছিলাম। এখানে একটা বান্দাকে নক করে, তো তাকে আমি ফিনিশ করি পুরো। তো এবার পালা সামনে তিনজন বান্দা আছে তাদের মারার, ওরা জাস্ট আমাদের গাড়ি এখানে কভার নিয়ে নিয়েছিল, অলরেডি সামনের দিকে পুশ করছিল আমাদের উপরে। আমি আবারও পিছন থেকে ফল ব্যাক করি, বিকজ সামনে সেরকম কোনো গার্ড ছিল না। আমার একটা টিমমেট অলরেডি নক, এবার ওরা রাস করবে, দেখো কীভাবে মারছি ওদেরকে। অলরেডি গাইজ দুজনকে নক করে দিয়েছি। এবার পালা ছিল 3 নম্বর ব্যক্তির, যেই স্মোকের ভিতর দিয়ে আসবে, আমি তার ফুট সাউন্ড পেয়ে যাই এবং বাদিকে আমি বুঝতেই পারি বাদিকে থাকবে। তো একেও ফিনিশ করে দিই, কিল কনফার্ম করে নিই এবার। তো গাইজ এখানেই স্টপ না, এখানে যখন আমরা লুট করছিলাম আরও একটা গাড়ি আমাদের উপর রাস করে দেয়। আমার টিমমেট মার্ক করে বলে এখানে এনিমি আছে। তো আমাদের টিমমেটের মধ্যে একজনকে যখন নক করে,
তখন ওরা পুরোপুরি রাশ করার সিদ্ধান্ত নেয়। বাট কীভাবে মারছি দেখো এবার। অলরেডি আমি এই গেম দিয়ে একজনকে নক করি, এবার আমার টিমমেট সামনে ছিল তো সে পুরো ফিনিশ করে দেয়। এখানে লুট করার পর বোটে করে একজন যাচ্ছিলো তো তাকেও ফিনিশ করি আমি, হিলও কনফার্ম করি। তো গাইজ এবার আমরা সার্কেলে যাই, সার্কেলে গিয়ে এই বাড়িটার মধ্যে তো আমরা এই বাড়িটা নিয়ে নিই। তো এরপর আমি ভাবি যে সামনে একটা ড্রপ পড়েছিল তো ড্রপ থেকে কিছু লোটা যাক, তো ড্রপ থেকে আমি অগ আর গ্রিল স্যুটটা তুলে নিই। এখানে গাইজ খুবই ইন্টেন্স ফাইট হবে তোমরা দেখো। তো এখানে একজন জাস্ট পাথরের পিছনে কাভারে বসছিল, তো আমরা জাস্ট পিক করেই বসছিলাম এখানে মারার জন্য, বাট আমি রাইট সাইড দিয়ে ফল ব্যাক করে যাই বিকজ এই রিজগুলোর উপর অনেক এনিমি ছিল। তো আমার টিমমেট মার্ক করে করে বলছিল কোথায় কোথায় এনিমি আছে। গাইজ এখানে আমার একটা টিমমেট নক হয়ে যায় তো তাকে ফুল ফিনিশও করে দেয়। তো এখান থেকে আমি একজন দেখতে পাই অনেকটা ড্যামেজ দিই বাট পুরোপুরি কিল করতে পারি না, হয়তো 1 HP-তে বাজবে বা 10 HP-তে বাজবে। তো এখানে আবার টিমের একজন নক করে, নক করার পরে গিয়ে রাস করে দেয় স্মোকের মধ্যে। বাট আমি একজনকে নক করে দিই এখানে, আমার টিমের এখানে নক করে থাকে তাকে ফুল ফিনিশ করে দেয়। তো ভাই আমি একজনকে মারার পর পালাচ্ছিল আরেকজনের, বাট আমি ডিসাইড করি যে জোন যেহেতু আসছে সেহেতু আমার সার্কেলে ঢুকতে হবে। তো ওরা সার্কেলে আসবে তো সার্কেলে যখন ঢুকবে তখন তাদেরকে মারবো। তো একটা কিল আমি কনফার্ম পেয়ে যাই, যেটা আমি নক করেছিলাম সেটা জোনের মধ্যেই মারা যায়, যেহেতু নক করেছিলাম কিল কনফার্ম হয়ে যায়। তারপরে আমি এখানে একটা এনিমি ফুট সাউন্ড পাই, তারপরে একজন গাড়ি নিয়ে আরেকটা এনিমি জাস্ট জোনের মধ্যে ঢোকে, তাকে আমি র্যান্ডম ফায়ার করি তো নক করে দিই। এবার পালাচ্ছিল গাইস এরই টিমমেট যার ফুট সাউন্ড আমি পেয়েছিলাম উপরে, আমি জানতাম সে এরই টিমমেট। তো কীভাবে মারছি দেখো। চলো 10 kills অলরেডি হয়ে গেছে, এবার ছিল গাইজ মাত্র 3 জন। তো আমি জানতাম না এনিমিগুলো কোথায় আছে, আমি গিলি স্যুট পড়েছিলাম আমার কাছে একটা অ্যাডভান্টেজ ছিল, বাট আমি এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছিলাম এবং রাইট সাইডে আমি আরও একটা গাড়ি দেখতে পাচ্ছিলাম। তো আমি বুঝতে পারছিলাম যে কোন দিকে এনিমি থাকতে পারে, রাইট সাইডে অথবা লেফট সাইডে যে কোনো দিকে থাকতে পারে। তো তার আগে আমি ডিসাইড করি গাইজ আমি সার্কেলে ঢুকবো, বাট সামনে আমি এনিমি দেখতে পেয়ে যাই। তো ভাই ওরা ESP লাগিয়েছিল কি লাগিয়েছিল আই ডোন্ট নো, ওরা সঙ্গে সঙ্গে আমার স্পট করে নেয়। এবার গাইজ আমার কাছে ছিল 4টে স্মোক, তো আমি এবার ভেবেছিলাম স্মোক ওয়াল তৈরি করে জাস্ট আগে এগোবো, বাট এখানে শোয়ার পরে স্মোক যে বের করবো সেটারও টাইম দিল না গাইজ, জাস্ট মেরেই যাচ্ছে আমাকে। তো গাইজ আমি ভাবলাম এই সাইডটা এসে কভার এসে তারপরে স্মোক ওয়াল তৈরি করবো, বাট তার মধ্যে গাইজ জোন চলে আসে। ব্যাড লাগ গাইজ, এতটাই ব্যাড লাগ যে কী বলবো। এর মধ্যে গাইজ এনিমির ফায়ার আছে তো আমি ডেড। আমাকে সবাই লাইক অথবা কমেন্ট করে জানাও, ভাইরাস করে দাও, ভাইরাস করে দাও, ভাইরাস করে দাও, ঠিক আছে? আর সবাই একটা করে লাইক অবশ্যই দেবে, ঠিক আছে?